বাম রাজনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রচলিত সমাজ তাকে বদলানো, আর এই বদলাতে গেলে এই প্রচলিত ব্যবস্থাটার একেবারে অন্তর্নিহিত মর্মবস্তুকে অনুধাবন করা, উপলব্ধি করা, তারপরে এটাকে বদলানোর জন্য এই নতুন উপাদান যুক্ত করা সমাজে। এটা করতে গেলে আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে একটা সংগঠন। ইট কাঠ পাথরের দীনেশ মজুমদার ভবন নয়, বিভিন্ন জেলার কতগুলো আনুষ্ঠানিক অফিস আর তার মধ্যে প্রাণহীন কতগুলো মানুষ নয়, প্রাণবন্ত এই গোটা দেশ, এত রাজ্য, এত অসংখ্য মানুষ, তার মধ্যে যাদের মধ্যে আমরা কাজ করছি সেই যুব সমাজ, তাহলে তাদেরকে সংগঠিত করতে গেলে আমার হাতে যা আছে তাকে চলমান প্রাণবন্ত একটা সংগঠনে পরিণত করতে গেলে তার রাজনৈতিক বোধ তৈরি করা অত্যন্ত দরকার। 57 বছর ধরে যুবশক্তি সেই কাজ করে চলেছে, বহু ঝড় ঝাপটা, উত্থান পতন, বাঁক মোড়, প্রতিটি পর্যায়ে সঠিক দিশা দেখানোর কাজ যুবশক্তি করেছে। এক সময় বাড়তে বাড়তে 1,57,000 সার্কুলেশনে গেছিল, আবার এক সময় যুবশক্তি পত্রিকা সেটা প্রকাশ করা, তাকে ডিস্ট্রিবিউট করা, এটাই চূড়ান্ত বাধার সামনে দাঁড়ালো স্বৈরাচারী শাসক তার দ্বারা। কিন্তু এই সমস্ত প্রতিকূলতাগুলোকে জয় করেই তো আমরা এগোচ্ছি, তার দিনলিপি লিখে যাওয়ার কাজ যুবশক্তি করছে। পত্রিকাকে ভালোবাসুন, এই পত্রিকার পেছনে আছে অনেক ত্যাগ, অনেক লড়াই, একে বাদ দিয়ে আমরা হঠাৎ একদিন ফেসবুকে এক লাইন লিখে দিয়ে জিতে যেতে পারবো না, ওটা লিখতে গেলেও আমাকে এটা জানতে হবে, পড়তে হবে, তা নইলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে RSS আমাদের মস্তিষ্কগুলোকে, যুবদের মস্তিষ্কগুলোকে খেয়ে ফেলবে, আমি চুপ করে থাকবো, তার কারণ আমার কাছে রসদ নেই ওকে উত্তর করবার, তার থেকে আমি হয় এড়িয়ে যাব, নইলে চুপ করে থাকবো আর এটাকে স্প্রেড করতে দেবো এদের বিকৃতি, ঘৃণা, বিদ্বেষ, যা কখনো মানব সমাজকে ভালো পথে নিয়ে যাবে না। আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকি। কদিন আগে ট্রাম্প মিটিংয়ে বক্তৃতা করতে যখন উঠেছেন, ঠিক সেই সময়ে অনেকটা সেই ফ্রেডরিক ফরসাইথের লেখা দ্য ডে অফ দ্য জ্যাকল, গোটা সিনেমাটা, এটা সিনেমা হয়েছে পরে এই বইয়ে, যে আততাই মারবে সে চলেছে, পড়তে পড়তে মনে হবে যেন আপনিও চলেছেন ফ্রান্সের দিকে। তারপর নির্দিষ্ট দিনে যখন ট্রিগারটা টিপলো তখন দাগালের মুখটা ঘুরে গেল, আমার দেখতে দেখতে মনে হচ্ছিল সেদিন তাই। ট্রাম্প, তাকে ঘিরে ভারতে যজ্ঞ শুরু হলো ট্রাম্পের সুস্বাস্থ্য কামনায়। গোটা পৃথিবীতে কয়েকদিন আগে মাতিয়ে দিয়ে চলে গেল ইউরো কাপ, কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ হলে তো পাড়ার মোড়ে ব্রাজিল আর আর্জেন্টিনার ঝান্ডা লাগানো হতো, পতাকা লাগানো হতো, আমরাও সব বিভিন্ন দলের সমর্থক। আমি এই কথাগুলো বললাম এই কারণে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলো, বাংলা এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তার থেকে বিচ্ছিন্ন কোনো বস্তু নয়। এই কারণে বাম আন্দোলনের প্রতিটি কর্মীকে, একটি ঘটনাকে সমাজ, গোটা বিশ্ব, দেশ বিচ্ছিন্ন একটি ঘটনায় হিসেবে যদি আমি দেখতে যাই, তাহলে সামগ্রিকভাবে একটা ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণটা ভুল হবে। ভুল সিদ্ধান্তে উপনীত হব, হয়তো এই পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার আবেগ আমাকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু যুক্তিরহিত আবেগ কখনো অবস্থার গুণগত পরিবর্তন ঘটাতে পারে না। এখনকার বিশ্বে অতি দক্ষিণপন্থার উন্মেষ ঘটেছে, সেটা আমেরিকা,
আবার ট্রাম্পের উত্থানের পর্বের হয়তো সাক্ষী থাকতে হবে। গোটা ইউরোপ জুড়ে ফ্যাসিবাদের উত্থানের সঙ্গে সঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপ। কাজেই ইউরোপের দেশগুলোতে অগণিত জনসাধারণের কাছে ফ্যাসিবাদ একটা মূর্তিমান বিভীষিকা, কিন্তু সেই ইউরোপের দেশগুলোতে অতি দক্ষিণপন্থা মাথা তুলে দাঁড়াচ্ছে। কোথাও তার নাম আমেরিকাতে ট্রাম্প, কোথাও তার নাম তুরস্কে এরদোগান, কোথাও তার নাম ইসরায়েলে নেতানিয়াহু, আর কোথাও তার নাম ভারতে নরেন্দ্র মোদী। এই অতি দক্ষিণপন্থার বৈশিষ্ট্যগুলো এক, এরা প্রত্যেকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে শত্রু তাকে খাড়া করেছে। এ শত্রু কেমন, কিসের ভিত্তিতে শত্রু নিরূপিত হচ্ছে? তার অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে নয়, সে একজন শোষক কিনা তার ভিত্তিতে নয়, হচ্ছে তার ধর্ম, তার জাতি, তার বর্ণ, ভাষা ইত্যাদি নিয়ে। তাহলে পৃথিবীর এই সমস্ত দক্ষিণপন্থা, অতি দক্ষিণপন্থা যার উপরে ভিত্তি করে আছে তা হচ্ছে ঘৃণা এবং বিদ্বেষ। এবং এই কন্টেন্টগুলো নিয়ে প্রত্যেকটা জায়গাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইস্যু হিসেবে উপস্থিত হচ্ছে, ইমিগ্রান্টস, অনুপ্রবেশকারী। আমেরিকার ভোটেও তাই, ব্রিটেনের ভোটেও তাই, ফ্রান্সের ভোটেও তাই, কোথাও সাদা চামড়া সুপ্রিমেসি, কোথাও কোনো একটি ধর্মের সুপ্রিমেসি, আর ঠিক উল্টো দিকে সংখ্যালঘু সেই অংশের মানুষের মধ্যেও সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা মৌলবাদ, সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা মৌলবাদ তাকেও বিস্তার করতে সাহায্য করে। এই চেহারাটা অতি দক্ষিণপন্থার বৈশিষ্ট্য। এর বিরুদ্ধে কি লড়াই হচ্ছে না? আমরা যেমন আমাদের দেশে লড়াই করছি, পৃথিবীর অন্য দেশেও লড়াই হচ্ছে। আচ্ছা, লড়াইটা কি খুব সহজ? খুবই কঠিন লড়াই। মানুষ যখন হিন্দু আর মুসলমানে ভাগ হয়ে যায়, মানুষ যখন সাদা চামড়া আর কালো চামড়ায় ভাগ হয়ে যায়, তখন তার কাছে যুক্তি থাকে না। তখন তার কাছে মনে হয়, সাদা চামড়ার একটা অল্প বয়সী ছেলের মনে হয় যে এই ব্ল্যাক লোকটা আমার সমকক্ষ না, সমযোগ্য নয়। তার ফলে যখন আমাদের কোভিড সিচুয়েশান চলছিল, তখন একজন কালো মানুষকে কানের কাছে হাঁটু দিয়ে চাপ দিয়ে একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মী মেরে ফেললো, তার আর্তনাদ থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া ভিডিও দেখা গেল। এই ঘৃণা মধ্যপ্রদেশে যখন একজন যুবক চড়ের পর চড় মারছে একটি আপ পাগলা লোককে, আর জিজ্ঞেস করছে, বল তোর নাম মোহাম্মদ, বল তোর নাম মোহাম্মদ, আধার কার্ড দেখা, আধার কার্ড দেখা। প্রাণ বাঁচাতে লোকটা যখন 200 টাকা নোট বার করে দিচ্ছে, কিন্তু তাতেও নিস্তার নেই, গোটা 15 থাপ্পড় পাওয়ার পরে লোকটা মারা গেল। পরবর্তীকালে দেখা গেল লোকটার নাম হচ্ছে ভানুয়ারলাল জৈন। যে ছেলেটি মারল, যে যুবক, তার বউ হচ্ছে বিজেপির কাউন্সিলর। তাহলে এই ঘৃণা আমেরিকাতে যে কাজটা করছে, এই এক ঘৃণা ভারতের মাটিতে এক কাজ করছে। হিটলার চিহ্নিত করবার রাস্তায় গিয়েছিলেন ইহুদিদের। ঘটনাচক্রে আজকে প্যালেস্তাইনকে শেষ করে দেওয়ার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা বড়ই বেদনাদায়ক, কিন্তু সেটা ঘটছে। হিটলারের ফতোয়া ছিল হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে ইহুদি চিহ্ন লাগাতে হবে, রাস্তা দিয়ে যাওয়ার পথে যেন লোক বুঝতে পারে যে এই বাড়িটাতে ইহুদি লোকেরা থাকে। আপনি বাজারে যাবেন, দোকানে যাবেন, কিন্তু আপনার বুক জামা এখানে আপনাকে একটা ট্যাগ লাগিয়ে যেতে হবে, যাতে লোকে বুঝতে পারে রাস্তাতে হেঁটে যাওয়া এই লোকটা ইহুদি। কামার যাত্রা পথ থেকে শুরু করে আজকে উত্তরপ্রদেশ জুড়ে ফতোয়া জারি করা হলো যে সমস্ত দোকান আর তার কর্মচারী তাদের নামের তালিকা ডিসপ্লে করতে হবে, যাতে এই তীর্থযাত্রী হিন্দু মানুষ তারা দেখতে পারেন যে এই দোকানের মালিক বা কর্মচারীদের মধ্যে কারা হিন্দু কারা মুসলমান।
হিন্দু মালিক মুসলমান কর্মচারীকে ছাড়িয়ে দিল, মুসলমান মালিক হিন্দু কর্মচারীকে ছাড়িয়ে দিল, তার বিক্রিবাটা হবে না। আর হিন্দু বিক্রি হওয়ার জন্য মুসলমানকে ছাড়িয়ে দেওয়ার জায়গায় এসে দাঁড়াচ্ছে। তাহলে পৃথিবীতে সময় দেশ কাল কবেকার কথা বলছি, 1935 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিজমের উত্থান হচ্ছে, এই বিকৃত দর্শন নিয়ে ফ্যাসিবাদ জন্মাচ্ছে, নাজিবাদ জন্মাচ্ছে, যার পৃষ্ঠপোষক এই যাকে গ্রহণ করছে যে আইডিয়াকে ভাবনাকে, ভারতের স্বাধীনতা সংগ্রাম তখন চলছে ফুল সুইংয়ে, বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি ভগৎ সিং হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ছে, ব্রিটিশ পুলিশের সঙ্গে সামনাসামনি লড়াই করছে, তখন ভারতে তৈরি হওয়া একটা সংগঠন ওই মতাদর্শটাকে গ্রহণ করছে সাদরে, সেটাকেই প্রতিষ্ঠিত করবার জন্য 100 বছর ধরে তারা পথ হাঁটছে। ডেঞ্জারাস ব্যাপার, এই শত্রুর বিরুদ্ধে আমাদের আজকে লড়াই করতে হচ্ছে। কাজে এটা একটা কঠিন লড়াই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই কঠিন লড়াই চটজলদি উত্তর পাওয়া কঠিন। আমাদের দেশ তাহলে ট্রাম্প, নেতানিয়াহু কিংবা এরদোগান, তার পথে নরেন্দ্র মোদী, ফ্যাসিস্ট রাজের সবসময়ই বৈশিষ্ট্য থাকে, সে হচ্ছে যে জাতির পরিত্রাতা হিসেবে তার অভিষেক ঘটে। হিটলার বলেছিলেন কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করা হচ্ছে, ছাপাখানা কেড়ে নিয়েছে, ইউনিয়নগুলো দখল হয়ে যাচ্ছে, গেস্টাপো বাহিনী ঘুরে বেড়াচ্ছে, এদের যেমন গোরক্ষা বাহিনী, লাভ জিহাদ বাহিনী, আপনি আবার একটি মেয়ে তার বাবার সাথে, তার ভাইয়ের সাথে, দাদার সাথেও ঘুরতে যেতে পারবে না, কে কি খাবে সব ঠিক করে দেওয়া হচ্ছে, কে কি পড়বে অথবা পড়বে না ঠিক করে দেওয়া হচ্ছে, বিধর্মী কোনো ঐতিহ্য, বিধর্মী কোনো চিহ্ন রাখা যাবে না। আপনি দেখবেন যে এখন যদি বিজেপির আমলে স্টেশনের পর স্টেশনের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি যদি খেয়াল না রাখেন তাহলে মুশকিলে পড়ে যাবেন। আগে যা যা স্টেশনের নাম ছিল তার মধ্যে যদি বিধর্মী কোনো চিহ্ন থেকে তাকে তার নাম বদল হয়ে যাবে। তাই হিটলারও করেছিল বন্য উৎসবের রাত, জার্মানির মাটিতে গোয়েবেল শুরু করেছিলেন, লাইব্রেরি থেকে বই এনে পুড়িয়ে দিলেন, তারপর সেখানে পড়তে থাকলো কার্ল মার্ক্স, পড়তে থাকলো ফ্রেডরিক এঙ্গেলস, পড়তে থাকলো এরিক মারিয়া রেমার্ক, জার্মানিরই লোক, বাদ গেল না কেউ, আইনস্টাইনও বাদ পড়লেন না, তার বইও পুড়িয়ে দেওয়া হলো। তাহলে সেটা বিজ্ঞান হোক, সাহিত্য হোক, সংস্কৃতি হোক, দর্শন হোক, যা কিছু বিধর্মী তাকে পুড়িয়ে দাও, তাকে নিশ্চিহ্ন করো, এটা হচ্ছে ফ্যাসিস্ট ক্যারেক্টারিস্টিক্স। ভারতের মাটিতেও ঠিক একই জিনিস হচ্ছে, যা কিছু বিধর্মী চিহ্ন তাকে মুছে দাও। অথচ রবীন্দ্রনাথের কথায় ভারতে এমন কিছুই পাওয়া যাবে না যা হিন্দু মুসলমানের যৌথ সাধনার বাইরে থেকেছে। আমাদের স্থাপত্য, আমাদের ভাস্কর্য, আমাদের শিল্প, আমাদের চিত্রকলা, সঙ্গীত, সুর, একটা জায়গা আপনি খুঁজে বার করতে পারবেন না যেখানে হিন্দু দাবি করতে পারে যে এর মৌলিকত্ব আমার, মুসলমান দাবি করতে পারে অ্যাবসলিউটলি এটা আমার। তাহলে আমাদের সংস্কৃতি কী? এই সংস্কৃতি হচ্ছে মিক্সড, মিশ্র। তাহলে এই ধারণাগুলো ভাঙতে চাইছে 100 বছর ধরে ঘাপটি মেরে পড়ে থেকেছে কখনো ডরমেন্ট অবস্থায়, আজ বিজেপি ক্ষমতায় আসবার ফলে সে গোটাটাকে দখল করবার রাস্তায় হাঁটছে। কাজেই এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, দেখুন এই বিকৃত মতাদর্শ যে রাষ্ট্রের কল্পনা করল, সে রাষ্ট্র তার পোশাকি নাম হিন্দু রাষ্ট্র, অগণিত হিন্দু সমাজকে উদ্বেলিত করা যে তোমার জন্য একটা রাষ্ট্র, কান পাতলে শোনা যাবে, কেউ বলবে আরএসএসের ফ্যাক্টরি থেকে বেরোনো হোয়াটসঅ্যাপের মেসেজ পেয়ে উদ্বুদ্ধ হয়ে মুসলমানরা বড্ড বেড়েছে, অথবা পৃথিবীতে তো অনেক ইসলামিক দেশ আছে, তাহলে একটা হিন্দু রাষ্ট্র হলে ক্ষতিটা কি? আচ্ছা এই হিন্দু রাষ্ট্রতার স্বরূপটা কি, কি তারা চায়, কেমন রাষ্ট্র হবে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কি এর বাইরে আছে কিছু?
আমরা শুনেছি নরেন্দ্র মোদীর কথায় অমৃতকালের দিকে দেশ যাচ্ছে, 2047 সাল পর্যন্ত ভারতবর্ষের মানুষকে অপেক্ষা করতে হবে, তার সঙ্গে পথ হাঁটতে হবে। খুঁড়োর কলের মতো একটা গাজর ঝুলছে, 2047 সালের মানুষ ওইটা পেতে পারে। কিন্তু বহুকাল আগে তারা যে রাষ্ট্রের কল্পনা করেছে সে রাষ্ট্রটা কেমন, গোলবালকারের কথায় তাদের গুরুজি হেডগেভারের পরে গোলবালকার দায়িত্ব নিয়েছেন সব থেকে ক্রুশিয়াল টাইমে, আরএসএসের মূল তাদের তত্ত্বগত ধারণা এই সময় তৈরি হয়েছে। তার মধ্যে তিনি ডিফাইন করছেন যে কি, এক দেশ, এক ধর্ম, এক সংস্কৃতি, এক বিধান, এক প্রধান, এক নেতা আর কি। আপনি দেখুন এটাকে আরেকটু যদি ন্যারেট করেন গোলবালকারের কথাতে, এই এক দেশ বোঝা গেল, এক সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি, এক ধর্ম মানে হিন্দু ধর্ম, এক ভাষা মানে হিন্দি ভাষা, আর দেশ মানে হিন্দুস্থান। তাহলে কি দাঁড়ালো, ও যা বলতে চাইল এটাকে যদি গঠন করতে হয় তার থেকে যে রাষ্ট্রটা জন্ম নেবে সেটা হচ্ছে হিন্দু, হিন্দি, হিন্দুস্থান, এমন একটা রাষ্ট্র। তাহলে সব কিছু এক, কিন্তু এটার সাথে ভারত, এটা কি চলবে? আপনি যদি ভারতে হিন্দুদের কথাই বলেন, বাঙালি হিন্দু পরিবারের জন্ম মৃত্যু বিবাহ, বাঙালি হিন্দু পরিবারের আরাধ্য হিন্দু দেব দেবী, বাঙালি হিন্দু পরিবারের রিচুয়াল আচার বিচার যার মধ্যে দিয়ে আমরা ধর্ম পালন করি, তার সাথে দক্ষিণ ভারতের তামিল ব্রাহ্মণ পরিবারের দেব দেবতা রিচুয়ালস জন্ম মৃত্যু বিবাহের অনুষ্ঠান কোনো মিল পাওয়া যাবে? আমি আজকের ছেলেমেয়েদের বলবো যে নেটফ্লিক্সেও আছে, সম্ভবত নেটফ্লিক্সেই আছে টু স্টেটস, চেতন ভগতের বই টু স্টেটস, দুটো, একটি বিহারের ছেলে আর মেয়েটা চেন্নাইয়ের, কি হিউজ কালচারাল ডিফারেন্স, ভাষা সংস্কৃতি রিচুয়ালস ধর্মীয় আচার অনুষ্ঠান সব কিছু। তাহলে এই দেশকে আপনি একটা ধর্মে এক কাট্টা করতে পারবেন না, তাহলে কি করে এক বলছেন? এক ফ্যাসিস্টের মাথায় ঘোরে, যেটা হিটলারের মাথায় ঘুরেছে, মুসলিনির মাথায় ঘুরেছে, এরদোগানের মাথায় ঘুরেছে, এই করতে করতে কোথায় এসে দাঁড়াচ্ছে? বিপজ্জনক জায়গা হচ্ছে এই, আরএসএস ক্লেম করতো যে আমি একটি কালচারাল অর্গানাইজেশন, 1925 যখন জন্ম হয় ও বলতো যে আমি একটা কালচারাল অর্গানাইজেশন। কিন্তু কালচারাল অর্গানাইজেশন চায় কি? চায় একটা রাষ্ট্র। তাহলে প্রচলিত যে রাষ্ট্রটা আছে সে রাষ্ট্রটা নয়, ও আরেকটা রাষ্ট্র এটাকে রিপ্লেস করে তৈরি করতে চায়। হিন্দুদের কাস্টিজম ছিল, অস্পৃশ্যতা ছিল, যা এখনো বয়ে বেড়াতে হচ্ছে যে কোনো বহুল প্রচলিত প্রচারিত সংবাদপত্রে রবিবার দিন খুললে পাত্র পাত্রীর বিজ্ঞাপনে দেখা যাবে যে হর বখত লেখা কোন জাতের থাকে না, যে সগোত্র অমুক তমুক তো সবর্ণ কত কিছু থাকে, তারা আজও বয়ে বেড়াচ্ছি আমরা তা ভাবনায় চিন্তায় মননে। তাহলে একজন হোয়াইট সুপ্রিমেসি কালো আর সাদা এক জায়গায় আসতে পারে না, ঠিক একই তো একজন ব্রাহ্মণ যিনি মনে করেন আমার গায়ে শরীরে আর্য রক্ত বইছে সে একজন সাঁওতাল, ওঁরা ও মুন্ডা অথবা মুচি মেথর কামার, তার সঙ্গে নিজেকে এক পার করবে কী করে? তার ছেলের বিয়ে মেষ ওই বাড়ির মেয়ের সাথে দেবে কী করে? বলে অনার কিলিং ভারতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ, যদি আপনি NCRB ডেটা দেখেন ক্রাইম রেকর্ড, তাতে দেখবেন যে অনার কিলিংয়ে মারা যাচ্ছে কত। কিসের জন্য অনার কিলিং? অনার কিলিং হচ্ছে যে বেজাতে বিয়ে তার সাথে সম্পর্ক। তাহলে একটা ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিক একটা হিন্দু রাষ্ট্রের ভাবনা
এ তো সমস্ত হিন্দুদের বিগলিত হয়ে যাওয়ার মতো কোনো উদ্বেলিত হয়ে যাওয়ার মতো কোনো রাষ্ট্র ব্যবস্থা তো ও তৈরি করতে চাইছে না, একটা বিকৃতি চাইছে, অষ্টাদশ শতকের সেই কাস্ট সিস্টেম সেটাকে ফেরত আনতে চাইছে। কিন্তু ভোটের রাজনীতিতে জিততে গেলে কী করতে হবে আপনি বলতে পারেন যে দ্রৌপদী মুর্মুকে প্রেসিডেন্ট করেছে আপনি এই কথা বলছেন? আপনার বিজেপির ওপর রাগ আছে, আরএসএসের ওপর রাগ আছে, সেই কারণের জন্য আপনি বলছেন? না, একদমই না। ভোটের রাজনীতিতে ব্রাহ্মণদের অংশ কতটুকু, উচ্চ বর্ণের অবস্থান কতটুকু, তা দিয়ে ভোটে যেতে যাবে? এত বড় দেশ যেতে যাবে না। তাহলে জিততে গেলে যেটা চাই, রিসেপিং অফ ইন্ডিয়া, ভারতকে নতুন করে কনস্ট্রাক্ট করতে হবে। এই কনস্ট্রাকশনের রাস্তা কি? না, বৃহত্তর হিন্দু বলতে আদিবাসী দলিত তাদেরকে ইনক্লুড করো, বৌদ্ধ জৈন এদেরকে ইনক্লুড করো, কেবলমাত্র সেমেটিক ধর্মের মানুষগুলো তারা এদেশের কেউ নয় এই ধারণা প্রথিত করতে থাকো। সেমেটিক মানে ইসলাম, সেমেটিক মানে খ্রিস্টান, এই ধরনের ধর্মগুলো তাদেরকে বাদ দিয়ে বাকি যা আছে সেটাকে একটা জায়গায় একটা ছাতার তলায় নিয়ে আসবার চেষ্টা। আমি এখানে উদাহরণ দেবো যে কোথাও ভুল হওয়ার কোনো জায়গা নেই। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ একটা গ্রাম ভিজিট করতে যাবে, দলিত গ্রাম। ও যাওয়ার দুদিন আগে বিডিও অফিস থেকে লোক যায় গ্রামে, প্রত্যেকটা দলিত পরিবারের কাছে শ্যাম্পুর প্যাকেট পাউচ আর লিকুইড সোপের পাউচ দেয়, দিয়ে বলে যে তোমরা সব মিটিংয়ে আসবে, সিএম আসবেন, তবে ভালো করে স্নান করে আসবে। তাহলে ওদের দৃষ্টিভঙ্গি কী? পরে একটা দলিত সংগঠন 125 কেজি ওজনের সাবানের বুদ্ধমূর্তি নিয়ে হাজির হয়েছিল লখনৌতে, উত্তরপ্রদেশের চিফ মিনিস্টারকে মিট করবেন বলে ওদেরকে চিফ মিনিস্টার অব্দি যেতে দেয়নি, অ্যারেস্ট করে। তারপরে প্রেস কনফারেন্স হয়, হর্ষ মন্দার ওখানে যান, তাদের ওদের জিজ্ঞেস করা হয় যে তোমরা এটা নিয়ে এসছো কেন? তার উত্তরে তারা বলে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজটা 3 দিন আগে করেছেন,